যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম ও বিধানসভাতেও সুবক্তা ছিলেন। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না, কোন দলে যেতে চান, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে আমার বা আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব, এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। কিন্তু একটা কথা আমি বলতে পারি, রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব, এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন, 4-5 বার MLA হয়েছেন, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং MMIC ছিলেন, এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন, এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে তিনি ছাত্র রাজনীতি থেকে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি থেকে কয়েক দশক রাজনীতি করেছেন। তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ, এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ, তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানাব, এবং তিনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান। বাকিটা রাজনৈতিক বিষয়, ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব। প্রযোজ্য নয়, কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি মাথা নিজে সেলফ ডিক্লেয়ার করতে পারি না, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে গদ্দার, যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি। রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন, রাজীব গান্ধীকে ছুরি মেরেছে। অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছে। উনাকে শুধু বলবো, যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো, আমার নাম শুভেন্দু। আপনার যদি ক্ষমতা থাকে, তাকত থাকে, নিজেকে বিরাট ভাবেন, প্রধানমন্ত্রী হবেন, ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন, নন্দীগ্রামে বলেছিলেন, জনগণ উত্তর দিয়েছে। আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন। আপনার আজকের সভা দৃশ্যটা আপনি দেখে এসেছেন, আজকের সভায় কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন। ঠিক আছে, আর পেছন থেকে ২০২০-১৯ ডিসেম্বরের পর থেকে এই তোলামূল 2020-র পয়লা ডিসেম্বর শ্যামবাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, সৌগত রায় সুদীপ ব্যানার্জি, আর সৌগত রায় লাউডস্পিকারে মমতা ব্যানার্জি, পাটা ধরতে শুধু বাকি রাখেনি তৃণমূলে থাকার জন্য। কাকে অফেন্ডার বলছেন? ট্রেনের বিষয়ে প্রশ্ন
ওসব কানতে বলুন, ভোট অন্যরকম ভোট হবে এবারে। দাদা প্রধানমন্ত্রী মেট্রো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে আমি কাল ক্লিয়ার করেছি, আগামীকাল উনি রিজাইন দেবেন। রিজাইন দেওয়ার পরে আমি ওনার সম্পর্কে বলবো। He is still now existing justice of the Kolkata High Court. Naturally, অত তাড়াহুড়ার কিছু নেই। আমি কাল বিকেলে